হ্যালো ফ্রেন্ডস, যারা ক্লাস ইলেভেনে এবছর পড়ছো এবং 2024 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের 13 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। তো যারা বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রী রয়েছে, হ্যাঁ, তাদের ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান এই বিষয়টি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি তোমাদের সামনে তোমাদের যে মডেল কোশ্চেন পেপার সেটি তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রতিটি প্রশ্নই কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কাজেই তোমরা প্রশ্নগুলি একটু দেখে নাও, তারপর সেই প্রশ্নগুলি তোমরা সমাধান করার চেষ্টা করো। আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের একটা সম্পূর্ণ মডেল কোশ্চেন পেপার, 40টা প্রশ্ন কীভাবে থাকবে তার একটা মডেল সেট, তো এখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এখানে 40টি প্রশ্ন সম্ভবত তুলে ধরা হয়নি, 35টার মতন প্রশ্ন আছে। তো যাই হোক, তোমাদের তোমাদের তো এটা 35 নম্বরই থাকবে, কারণ তোমাদের তো 70 নম্বর ডিভাইড হচ্ছে 35 35, হ্যাঁ, এটা 35টা প্রশ্নই তোমাদের থাকবে। আর অন্যান্য সাবজেক্ট যেগুলো 80 নম্বর এক্সাম হতে আগে, সেগুলো 40 নম্বরে ডিভাইড থাকবে। তো যাই হোক, এটা তোমাদের 35টা প্রশ্ন থাকবে এবং সেই 35টা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবং যেহেতু যদি এই প্রশ্নগুলি সলভ করতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কাজেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা সলভ করো। এছাড়াও আমি ঠিক এর পরবর্তী ভিডিওটাতে সলভ করে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, সেমিস্টার 1 ক্লাস 11 ফিজিক্স প্রথম কি বলা হয়েছে, দেখো বলছে এই প্রশ্নপত্রে মোট 6টি অংশ আছে এবং তাতে 35টি প্রশ্ন আছে। শিক্ষার্থীরা প্রদত্ত নির্দেশ মেনে সমস্ত প্রশ্নের উত্তর দেবে, প্রত্যেকটা মান 1 থাকবে। তো এখানে যারা ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন উভয়ই আছো, তাদের জন্য কিন্তু 2টো সেটই আছে, অর্থাৎ বাংলা ইংলিশ 2টোই আছে আমার কাছে। তো আমি বাংলাটা ডিসকাস করছি, যারা ইংলিশ ভার্সনে রয়েছে আমি লাস্টের দিকে একটু দেখিয়ে দেবো কোশ্চেন পেপারটা, তোমরা একটু দেখে নেবে। তো প্রথম প্রশ্ন যেটি আছে, একটি কণার বেগ, দেখো প্রথম প্রশ্ন কী আছে, প্রথম প্রশ্ন আছে যে একটা কণার বেগ ভি সময় টি এর সাহায্যে যে সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় তাহলে ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি। তাহলে এখানে এ বি সি এর মাত্রাগুলি কী হবে? অপশান এ বি সি ডি 4টে আছে, তোমাদেরকে এখানে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ সমাধান এবং এটার খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত প্রশ্ন আছে যে ভর ও দ্যুতির পরিমাপের শতকরা ত্রুটির মান যথাক্রমে 2% ও 3%। যখন ভর এবং দ্যুতি পরিমাণ করে গতিশক্তির গণনা করা হয় তখন গতিশক্তির সর্বোচ্চ ত্রুটির মান গণনা করো। 3 নম্বর প্রশ্ন, কিন্তু তোমাদের একটা অপশান আছে কি 11%, 8%, 5%, 1%। 3 নম্বর প্রশ্ন, দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত, নিচের কোণটি এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর হবে? সরাসরি তোমাদের বই থেকে তুলে দেওয়া হয়েছে একদম ফর্মুলা অনুযায়ী। তোমাদেরকে দেখো একটা কথা বলে রাখি, যারা পদার্থবিজ্ঞানের ছাত্র রয়েছে তোমরা তোমাদের টেক্সট বইয়ের ফর্মুলাগুলো অর্থাৎ সূত্রগুলো, পদার্থবিজ্ঞানের যে সমস্ত সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো খুঁটিনাটি পড়বে ভালো করে, তোমরা সেখান থেকে অনেক অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের অনুশীলনী যে প্রশ্নগুলি রয়েছে শর্ট প্রশ্ন, সেগুলো সম্পূর্ণভাবে কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সেই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে ক্লাস ইলেভেনের যে ফাইনাল পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো তোমরা ফলো করে যাও, ডেফিনেটলি তোমরা সেই কোশ্চেন থেকে অনেক কমন পাবে এবং তোমাদের টেক্সট বই যে শর্ট প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলা থেকে অনেক অনেক কিন্তু কমন পেয়ে যাবে। এটাই তোমাদের আজকের সাজেশনের টিপস, পদার্থবিজ্ঞানে কীভাবে তোমরা সাজেশন পেতে পারো। যারা পদার্থবিজ্ঞানে দুর্বল তাদের জন্য কিন্তু এই টিপসটা কাজে রইল। তোমরা 2টো জিনিস ফলো করবে, প্রথমত প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো এবং অর্থাৎ সেই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো এবং তোমাদের বইয়ের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো, এইটা করে গেলেই তোমাদের জন্য বেস্ট হবে। এবং যারা খুব ভালো মানের ছাত্রছাত্রী রয়েছে তারা তো অবশ্যই সমস্ত কিছু করে যাবে, কারণ তোমাদের জন্য একটা ভালো একটা দিশা রয়েছে, তোমরা সেইভাবে এগিয়ে যাবে। দেখো 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন বলেছে একটা গাড়ি স্থির অবস্থা থেকে কিছু সময় আলফা সুষম হারে তাড়িত হয়, তারপর বিটা সুষম হারে মন্দিত হয় এবং স্থির অবস্থা প্রাপ্ত হয়। যদি মোট সময়ের অপচয় টি হয় তবে গাড়ির প্রাপ্ত সর্বোচ্চ বেগ কত হবে? 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে, 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোণটি নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রকাশ করে যা সমস্ত বেগের জন্য প্রযোজ্য হয়। দেখতে পাচ্ছ আমি আগেই বললাম যে ফর্মুলা তোমাদের মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, 4টা অপশান আছে। 6 নম্বর প্রশ্ন, যখন টানের মান 5 নিউটন তখন একটি স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য হয় এক্স, যখন টানের মান 7 নিউটন তখন তারের দৈর্ঘ্য হয় ওয়াই, যখন টানের মান 9 নিউটন তখন তারের দৈর্ঘ্য কত হবে? খুব ইম্পর্ট্যান্ট। 7 নম্বর প্রশ্ন, একজন লোক একটি দেওয়ালে ছিল কিন্তু তাকে সরাতে অপারক হলো, সে করলো কি ঋণাত্মক কার্য, কোনো কার্যই করলো না, ধনাত্মক কিন্তু সর্বোচ্চ কার্য নয় নাকি সর্বোচ্চ কার্য?
আট নম্বর প্রশ্ন, এম ভরের একটি ব্লক এ স্থির তড়িৎ সহ একটি অমসৃণ তলে চলমান হলো। যদি ব্লক ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান মিউ হয়, তবে শুরু থেকে সময় টি সময় পরে অবধি বাহ্যিক উৎস কর্তৃক সরবরাহিত ক্ষমতার মান কত হবে? ন নম্বর প্রশ্ন, একটি পাতলা বর্গাকার প্লেটের ওপর ভর সুষমভাবে বণ্টিত, যদি তার একটি কর্ণের প্রান্ত দুটি স্থানাঙ্ক -2.0 এবং 2.2, পাতের ভারকেন্দ্রের স্থানাঙ্ক কী হবে? খুব ভালো প্রশ্ন। দশ নম্বর প্রশ্ন, কি একটি কোণাকে বৃত্তাকার পথে ক্রম হ্রাসমান দ্রুতি সহ চলমান করা হলো, নিচের কোণটি সঠিক? অপশন এ কৌণিক ভরবেগ ধ্রুবক, অপশন বি কৌণিক ভরবেগ কেবল দিক ধ্রুবক থাকে, সি নম্বর হচ্ছে ত্বরণ সর্বদা কেন্দ্র দিয়ে ক্রিয়াশীল, ডি হচ্ছে কোণাটি প্যাঁচালো সিঁড়ির ন্যায় পথে চলমান। আচ্ছা, এটা গেল তোমাদের সেকশন এ। এবার হচ্ছে সেকশন বিতে কিন্তু তোমাদেরকে একটা কোশ্চেন টাইপে দেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে যুক্তির মতো লিখতে হবে, ঠিক আছে? আগেরগুলো ছিল নর্মাল প্রশ্ন। তো দেখো, এখানে একজন লোক দাবি কি দিয়েছে, একজন লোক একটি উচ্চতা থেকে বালির স্তূপ পড়তে যে আঘাত পায়, সে যদি ওই একই উচ্চতা থেকে সিমেন্টের মেঝের ওপর পড়ে তো তার চেয়ে বেশি আঘাত পাবে, নর্মাল ব্যাপার, ঠিক আছে? তো এক্ষেত্রে উত্তরটা কী বলেছে, কোশ্চেন, সিমেন্টের মেঝে কর্তৃক প্রদত্ত ঘাত বালির স্তূপ কর্তৃক প্রদত্ত ঘাত অপেক্ষা বেশি হয়। অপশন এ দাবি ও যুক্তি উভয় সঠিক, একটা দাবি দিয়েছে একটা যুক্তি দিয়েছে, তোমাদেরকে বলতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। তো প্রথম যেটা দিয়েছে দেখো, তোমরা একটু দেখে নাও, তাছাড়া অনেক বড়ো ভিডিওটা হয়ে যাবে। 12 নম্বর প্রশ্নে দাবি কী দিয়েছে, যুক্তি কী দিয়েছে, দেখো বলছে একটা স্প্রিংয়ের স্থিতিশক্তি ও স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণের মধ্যে লেখচিত্র সরলরৈখিক, আর যুক্তিটা বলেছে একটি প্রসারিত ও সংকুচিত স্প্রিংয়ের স্থিতিশক্তি তার প্রসারণ বা সংকোচনের বর্গের সমানুপাতিক। তোমাদেরকে বলতে হবে দুটোই সঠিক নাকি দুটোই ভুল, নাকি প্রথমটা সঠিক দ্বিতীয়টা ভুল, নাকি দ্বিতীয় ভুল প্রথমটা সঠিক, চারটের মধ্যে একটা হবে, ঠিক আছে? সেকশন সিতে আছে 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্নটা কী আছে দেখে নাও, যে একটা সরলরেখা বরাবর চলমান একটি কণার বেগের পরিবর্তন নিচে চিত্রে দেওয়া হলো, 4 সেকেন্ড কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে? 14 নম্বর প্রশ্ন, একটি কণার স্মরণ সময় লেখচিত্র দেওয়া হলো, কোন বিন্দুতে তা কণাটি তাৎক্ষণিক বেগের নতি ঋণাত্মক হবে? 15 নম্বর প্রশ্ন, একটি মসৃণ অনুভূমিক তলের উপর একটা ব্লক আছে, t = 0 সময় একটি স্থির অনুভূমিক বল তার উপর ক্রিয়া করতে শুরু করলো, তাহলে লেখচিত্র কোনটা হবে, অর্থাৎ বেগ সময় লেখচিত্র তোমাদেরকে দেখাতে হবে। 16 নম্বর প্রশ্ন, দেখো খুব ভালো প্রশ্ন, একটা সংস্থার গঠন পাশে যেটা দেখানো হয়েছে, 5 কেজি ভরের একটা ব্লককে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো, এক্ষেত্রে কপিকল ও স্প্রিংয়ের নগণ্য ভর এবং সর্বত্র ঘর্ষণ উপস্থিত, যখন 2 কেজি ভরের এক ব্লকটি তার ভূমির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করবে তখন 5 কেজি ভরের ব্লকের বেগটা কত হবে? এখানে কিন্তু দেখে নাও স্প্রিংয়ের বল ধ্রুবক কে এর মান কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং জি এর মান ও অর্থাৎ অভিকাশ ত্বরণের মানও দিয়ে দেওয়া হয়েছে। সেকশন ডি এর ক্ষেত্রে দেখে নাও কেমন ধরনের প্রশ্নগুলি আছে, 436.32 বা 3.2, 227.2, 0.301, সংখ্যাগুলি যোগফল উপযুক্ত তাৎপর্য অঙ্ক সংখ্যা আছে, তার অঙ্ক সংখ্যা কত হবে? খুবই ভালো প্রশ্ন এই প্রশ্নটি। 18 নম্বর প্রশ্ন, যদি তলটি 8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান হয় তবে ভূমি সাবেক্ষে ব্লকটি ত্বরণ মিটার/সেকেন্ড স্কোয়ার এককে কত হবে? 19 নম্বর, একটা নির্দিষ্ট গ্রহে একটি প্রক্ষিপ্ত বস্তুর উচ্চতা ওয়াই এবং অনুভূমিক তলে দূরত্ব এক্স, ঠিক আছে, চারিদিকে কোনো বায়ুমণ্ডল নেই, y = 80 - 5t² m অর্থাৎ মিটার এবং x = 60 মিটার দ্বারা প্রদত্ত হয় যেখানে t এর একক সেকেন্ড, তাহলে মিটার/সেকেন্ড এককে প্রক্ষিপ্ত বস্তুর বেগ কত হবে? একটু ডিফিকাল্ট করতে হবে। 20 নম্বর প্রশ্ন, একজন সাঁতারু নদীর সাপেক্ষে 5 মিটার/সেকেন্ড বেগে সাঁতার কাটে যাতে সে যাত্রা শুরু ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে, নদীর বেগ 3 মিটার/সেকেন্ড, তার চওড়া হচ্ছে 40 মিটার, সেক্ষেত্রে নদী পার হতে কত সময় লাগবে? 21 নম্বর প্রশ্ন, একটি বস্তু 6.25 মিটার/সেকেন্ড বেগে চলমান, তার মন্দনের হার dv/dt = -2.5√v হয় যেখানে ভি হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাহলে কণাটি যে সময় স্থির হবে তার মান সেকেন্ডে কত হবে? আচ্ছা, সেকশন ই হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে, প্রশ্নগুলি একটু বড় মাপের, তোমরা প্রশ্নগুলি একটু দেখে নাও। এগুলো আমি বলতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে, কাজেই তোমরা প্রশ্নগুলি একটু দেখে নাও, প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমরা সেগুলি যথারীতি সমাধানের চেষ্টা করো, নইলে তোমাদের বাড়ি যিনি গৃহশিক্ষক রয়েছেন অথবা
তোমরা তোমাদের স্কুলের যে সমস্ত স্যার বা ম্যাডাম রয়েছেন তাদের কাছ থেকেও তোমরা পরামর্শ নিয়ে এই কোশ্চেনগুলি সলভ করো, কারণ এই কোশ্চেনগুলি অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সাজেশনের জন্য রইল এবং সেই প্রশ্নগুলি থেকে কিন্তু অনেক প্রশ্ন আসার চান্স তোমাদের রয়েছে। হুবহু এই টাইপেরই প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া হবে, একদম মিলিয়ে নেবে পরীক্ষার দিন এই টাইপের প্রশ্ন তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। দেখো সেকশন এফও রয়েছে কিন্তু ডায়াগ্রাম বেসিসে প্রশ্ন, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন তোমার দেওয়া হচ্ছে যথারীতি কিন্তু একটু হলেও ডিফিকাল্ট, ঠিক আছে। তো সেইভাবে তুমি প্রিপারেশনটা নাও যাতে কোনোভাবে কোনোরকম ভুলভ্রান্তি না হয়। এখানে দেখো তোমাদের ইংলিশ ভার্সনটাও দেওয়া আছে, সম্পূর্ণটা দেখে নাও। ইংলিশ ভার্সন যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী রয়েছো বা ইংলিশ ভার্সনের সায়েন্সটাকে নিয়েছো পড়ছো তারা অবশ্যই ইংলিশ ভার্সনটা দেখে নাও। এটি সম্পূর্ণ কোশ্চেনগুলো দেওয়া আছে, সেম কোশ্চেন তোমাদের শুধু বাংলা তোমাদের ইংলিশ এই দুটোই চার ল্যাঙ্গুয়েজে শুধু চেঞ্জ আছে। তো তোমাদের প্রত্যেককে জানাবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা নিত্য নতুন যে সাজেশনগুলো রয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সেই সাজেশন তোমরা পেয়ে যাবে। যথারীতি ক্লাসও করানো হয় তো সেই ক্লাসও তোমরা ধীরে ধীরে পাবে। হ্যাঁ, এছাড়াও নোটস কিছু প্রোভাইড করা হয় মাঝে মধ্যে, নোটস খুব একটা বেশি প্রোভাইড করা না, ক্লাস করানো হয়, ঠিক আছে। তো সেই সমস্ত তোমরা অনেকটা হেল্প পাবে। তোমরা কোশ্চেন পেপার সম্পর্কে একটা ধারণা আমাদের চ্যানেলটিকে অনেকটাই পেয়ে যাবে। তো সেগুলি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা তো লাইক করেই দেবে, আর লাইক না করলেও অসুবিধা নেই, চ্যানেলটিকে তবে সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটা প্রেস করে রাখো, তাহলেই হবে। তোমাদের সাহায্যে যতটা পারি চেষ্টা করব উপকার করতে। আর তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে চাইলে ভিডিওটি তোমরা শেয়ার করতে পারো, কারণ তাদেরও জানা দরকার কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের এবছর ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। অন্য সাবজেক্ট তোমাদের যেগুলি রয়েছে সেগুলি সাজেশন নিয়ে খুব দ্রুতই আসছি কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ, চ্যানেলটিকে নিয়মিত ফলো করতে থাকো, অনেকটি কাজে লাগবে। থ্যাংক ইউ।